গেল সোমবার কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম অস্ত্রোপচার শেষে নিবিড়কে 18 ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। মঙ্গলবার স্ত্রী নাইমা সুলতানা সহ কানাডায় ছুটে যান কুমার বিশ্বজিৎ। তার কাছ থেকে জানা যায়, নিবিড়ের চিকিৎসার আরও 2 ধাপ বাকি। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারলে এবং জ্ঞান ফিরে পেলেই শতভাগ বিপদমুক্ত বলা যাবে। ইতিমধ্যে নিবিড়ের পাকস্থলীতে একটি অস্ত্রোপচার হয়েছে এবং মস্তিষ্কে যে জমাট বাঁধা রক্ত ছিল তা বের করা হয়েছে। কুমার বিশ্বজিৎ জানান, আরও একটা অস্ত্রোপচার হতে পারে। চিকিৎসকদের আশঙ্কা একটা স্ট্রোকও হয়েছে। গত সোমবার রাত 11:30টায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিবিড়ের সাথে থাকা 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিবিড় চালকের আসনে ছিলেন। অতিরিক্ত গতিতে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।